এবার দেখে নিব খেলার টুকরো খবরগুলো। লিওনেল মেসিকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ডাক পেয়েছেন বেশ কিছু নতুন মুখ, একই সঙ্গে সেই দল থেকে বাদ পড়েছেন পাওলো দিবালা, মার্কুস আকিওনা এবং লস এলসোর মতো ফুটবলাররা। আগামী 8 সেপ্টেম্বর মেসিরা খেলবে ইকুয়েডরের বিপক্ষে, আর বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচটি হবে 13 সেপ্টেম্বর। ক্রুশের দল বদলের শেষের দিকে এসে ঠিকানা বদল করলেন বেঞ্জামিন পাভা। বায়ার্ন মিউনিখ ছেড়ে যোগ দিয়েছেন ইন্টার মিলানে। এই ডিফেন্ডারের ট্রান্সফার ফি বা চুক্তির মেয়াদ সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি, তবে ইতালিয়ান সংবাদ মাধ্যমের খবর 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন 27 বছর বয়সী পাভা। টি টোয়েন্টিতে দারুণ পারফরমেন্সের পর এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেলেন টিম ডেভিড। দলটির মিডল অর্ডারের অতিরিক্ত ব্যাটারের বিকল্প রাখতেই দলে নেওয়া হয়েছে তাকে। অজিদের হয়ে এখন পর্যন্ত মোট 26টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন 27 বছর বয়সী ডেভিড।